দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে আজকে আমি সৌদি আরবের রিয়াদ থেকে কাতার দোহা যাচ্ছি বাই রোড। তো ভাবলাম যে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করে দিই। বাজে সকাল 5:25। তো ইনশাল্লাহ আমার কাতার দোহা পৌঁছাতে সময় লাগবে 10টা, সকাল 10টা নাগাদ আমি কাতার দোহা পৌঁছে যাবো ইনশাল্লাহ। এই যে এখন সূর্য উঠতেছে, তো আমি একটু সকাল সকালেই রওনা দিছি। আমি সৌদি আরব থেকে কাতারের যে বর্ডার দিয়ে এন্ট্রি করব, সেই বর্ডারটির নাম হলো সালোয়া বর্ডার। তো আমি সালোয়া বর্ডারে পৌঁছতে আরও এখনও সময় লাগবে প্রায় 56 মিনিটের মতো, 105 কিলোমিটার মতো রাস্তা আরও বাকি আছে কাতার বর্ডারে যেতে। আমি এখন ধীরে ধীরে বর্ডারে দিয়ে যাচ্ছি সালোয়া বর্ডারে। দেখতে পাচ্ছি এটা হলো সালোয়া, পার্কিং এরিয়া। পাসপোর্ট, ভিসা, হোটেল বুকিং, গাড়ির ইন্স্যুরেন্স সব কিছু রেডি, এখানে রেডি করে এখন বর্ডারে আসি। তো প্রথম কাস্টমস অফিসে আমার পাসপোর্ট আর আকামা চাইলো, তারপর একটা টোকেন দিল, এটা গাড়ির টোকেন, এই টোকেনটা দিল আমাকে, তারপর পাসপোর্ট আর আকামাটা রিটার্ন আমাকে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশনে আমার পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। তো এখন আমি যাচ্ছি আবার কাতারের ইমিগ্রেশনে, সে পর্যন্ত সাথে থাকুন। আর বিস্তারিত আমি আপনাদের বলবো কি কি করতে হয়, তেমন কোনো কিছুই আহামরি কিছু না। প্রিয় দর্শক, এই যে আমার স্ট্যাম্প দিয়ে দিয়েছে ইমিগ্রেশন থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি আমি এখন কাতারে। এই যে দেখতে পাচ্ছেন দোহা 95 কিলোমিটার দেখা যাচ্ছে। তো ফাইনালি আমি এখন কাতারে এন্ট্রি করে ফেললাম, চেক পয়েন্টে সব কার্যক্রম শেষ করে এখন আমি দোহার উদ্দেশ্যে রওনা হলাম। এটা হলো আরব সাগর, আমি এখন ফাইনালি দোহা সিটি সেন্টারের পাশ দিয়ে যাচ্ছি, দোহাতে এসে পড়ছি। তো এখন আমি এই রোড দিয়ে আমাকে যেতে হবে আমার হোটেলে। তো আমার আমি যে হোটেলটা বুকিং করে আসছি সৌদি আরব থেকে, তো ওই হোটেলের নাম হলো আল মন্তাজ প্লাজা। তো এটা সিটি সেন্টার থেকে প্রায় 5-6 মিনিটের দূরত্ব। তো এখন আমি হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। Thank you.
আমার রুমে যাচ্ছি আস্তে আস্তে। আমার রুম হলো 207 নম্বর। তো এই হলো আমার রুম, এই হলো আমার রুম। কাট স্কেচ করে তারপরে প্রিয় দর্শক, এই হলো আমার হোটেলের ভিতরে। আমি এখন হোটেলের ভিতরে আছি। হোটেলের ভিতরে একটা এখানে একটা কাভার্ড আছে কাপড় চোপড় রাখার। আমি অলরেডি আমার টি শার্টটা রাখছি। এখানে একটা পানির বোতল, গ্লাস, একটা আর একটা এলইডি টিভি। এখানে একটা ফ্রিজ, ফ্রিজের ভিতরে পানি রাখা আছে। আর এদিকে এই আমার বেড, এটা হোটেলের ভিতর। এটা আমি 6 দিনের জন্য বুক করেছি 686 টাকা। প্রিয় দর্শক, এখন আমাকে বিদায় নিতে হবে। ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের সাথে তুলে ধরবো কী কী ডকুমেন্টসের প্রয়োজন কাতার আসতে গেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।